আসসালামু আলাইকুম সবাইকে। কুমিল্লা বোর্ড 2023 সালের ওয়ার্ডস অ্যান্ড ফেয়ারের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা। দেখো, আমাদের এ নাম্বার প্রশ্নটি রয়েছে, দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, অর্থাৎ টেনিস ম্যাচটি পুনরায় আরম্ভ হয়েছিল ড্যাশ দ্য রেইন হ্যাড স্টপড, অর্থাৎ বৃষ্টি থেমে যাওয়ার সাথে সাথেই আমাদের টেনিস ম্যাচটি পুনরায় আরম্ভ হয়েছিল। তাহলে দেখো, যখনই তখনই এমন অর্থ দিলে আমরা ফ্রেজ হিসেবে বসাই অ্যাজ সুন অ্যাজের আগে পাস্ট ইনডিফিনিট থাকে, অ্যাজ সুন অ্যাজের পরে দেখো পাস্ট পারফেক্ট থাকতে পারে। তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ, যখনই তখনই। দ্য টেনিস ম্যাচ রিস্টার্টেড, টেনিস ম্যাচটি পুনরায় আরম্ভ হয়েছিল অ্যাজ সুন অ্যাজ দ্য রেইন হ্যাড স্টপড, যখনই বৃষ্টি থেমে গিয়েছিল। ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে মোস্ট স্কুল চিলড্রেন, বেশিরভাগ স্কুল শিক্ষার্থী ড্যাশ ওয়্যার এ ইউনিফর্ম, অর্থাৎ বেশিরভাগ শিক্ষার্থীরা, স্কুল শিক্ষার্থীরা ইউনিফর্ম, অর্থাৎ অবশ্যই তাদের ইউনিফর্ম পরতে হয়। দেখো, ওয়্যার এ ইউনিফর্ম, অবশ্যই তাদের ইউনিফর্ম পরতে হয়। কোন দেশে? ইংল্যান্ডে। তাহলে যেহেতু বাধ্যতামূলক, অবশ্যই তাদের ইউনিফর্ম পরতে হয় এমন একটি ফ্রেজ রয়েছে যেটি দ্বারা কিন্তু অবশ্যই করা লাগে। তো যে জিনিসটা অবশ্যই করা লাগে সেখানে আমরা ফ্রেজ হিসেবে কী বসাই? হ্যাভ টু। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাভ টু। দেখো, মোস্ট স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়্যার এ ইউনিফর্ম, অর্থাৎ তাদের অবশ্যই ইউনিফর্ম পরতে হয়। ইজ ইট দ্য সেম ইন বাংলাদেশ, বাংলাদেশেও কি একই অবস্থা? এমন একটি কোয়েশ্চেন করেছে। তাহলে আমাদের এখানে দেখো হ্যাভ টু বসবে, হ্যাভ টুর পরে ভিয়ন থাকে এবং অতি আবশ্যক, যেটা অবশ্যই করা লাগে। দেখো, এখানে ড্যাশে হ্যাভ টু কখন বসবে? যার পরে ভিয়ন থাকবে এবং অতি আবশ্যক বোঝাবে, যেটা অবশ্যই করা লাগে। যেহেতু ইউনিফর্ম অবশ্যই পরা লাগে, সেজন্য আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে হ্যাভ টু। তাহলে মোস্ট স্কুল চিলড্রেন হ্যাভ টু ওয়্যার এ ইউনিফর্ম, তাদের অবশ্যই ইউনিফর্ম পরতে হবে বা তাদের অবশ্যই ইউনিফর্ম পরতে হয়। ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে রেইনি সিজন ইজ ভেরি ডিফারেন্ট, আমাদের দেশে বর্ষাকাল খুব আলাদা। ডিউরিং দিস সিজন, এই সময়ে বা এই ঋতুতে ড্যাশ রেইনস হ্যাভিলি উইদাউট এনি গ্যাপ, কোনো বিরতি ছাড়াই হ্যাভিলি মানে ভারী বৃষ্টিপাত হয়। তাহলে দেখো, এখানে ড্যাশ রয়েছে, সাবজেক্টের অবস্থানে ড্যাশ রয়েছে এবং তারপরে দেখো সিঙ্গুলার ভার্ব রয়েছে। তাহলে আমরা এখানে কি বসাবো বলতো? ইট। ইট মানে কি? ইহা। তাহলে ইট রেইনস হ্যাভিলি, ভারী বৃষ্টি হয় উইদাউট এনি গ্যাপ, কোনো বিরতি ছাড়া ভারী বৃষ্টি হয়। আমরা এখন বসাবো দেখো ইট। ইট মানে কি? ইহা। ইটের পরে কিন্তু আমাদের সিঙ্গুলার ভার্ব থাকে। দেখো, ইট, তারপরে কি? সিঙ্গুলার ভার্ব, ভার্বের সাথে এস বাই এস যুক্ত থাকলে সে কিন্তু সিঙ্গুলার ভার্ব থাকে। দেখো, এখানে কিন্তু আছে রেইনস। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে ইট। ইট রেইনস হ্যাভিলি উইদাউট এনি গ্যাপ, কোনো বিরতি ছাড়া ভারী বৃষ্টিপাত হয়। সক্রেটিস ওয়াজ এ গ্রেট গ্রিক ফিলোসফার, সক্রেটিস ছিলেন একজন মহান গ্রিক দার্শনিক। হি ড্যাশ ইন 469 BC, তিনি 469 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তো এখানে মূলত আমরা একটি বিখ্যাত মনীষীর নাম পেয়েছি এবং একটি সাল পেয়েছি। তাহলে আমরা এখানে বসাবো ওয়াজবন্ড। ওয়াজবন্ড কি? ওয়াজবন্ড আমরা কখন বসাই? যখন বিখ্যাত মনীষীর নাম থাকে, সাল থাকে, তারিখ থাকে, স্থান থাকে। তাহলে আমাদের এখানে দেখো বিখ্যাত মনীষীদের নাম থাকবে, সাল, তারিখ, স্থান, এগুলো যদি থাকে তাহলে আমরা বসাই ওয়াজবন্ড, জন্মগ্রহণ করেছিল। তাহলে দেখো, হি ওয়াজ বর্ন ইন 469 BC। লং এগো, অনেক আগে, ড্যাশ লিভড এ মাইটি ওয়ারিয়র কুবলাই খান, তো কুবলাই খান নামে একজন পরাক্রমশালী যোদ্ধা থাকতেন অনেক আগে। তাহলে দেখো, এখানে ড্যাশের পরে রয়েছে লিভ, সাবজেক্টের অবস্থানে ড্যাশ রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্টের অবস্থানে ড্যাশ থাকলে আমরা কিন্তু সেখানে দেয়ার বসাতে পারি। এখন দেখো, দেয়ারের পরে কিন্তু সাধারণত লিভড এই ভার্বটা থাকে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো দেয়ারের পরে লিভড সাধারণত থাকে। তাহলে আমাদের অ্যান্সার দেয়ার। দেয়ার লিভড এ মাইটি ওয়ারিয়র কুবলাই খান, কুবলাই খান নামে একজন পরাক্রমশালী যোদ্ধা সেখানে থাকতেন। এ ওয়ারিয়র ড্যাশ ডাই দেন
সারেন্ডার টু এনিমিস, একজন যোদ্ধা শত্রুদের কাছে সমর্পণ করার চাইতে, আত্মসমর্পণ করার চাইতে সে বরং মারা যাবে। তাহলে দেখো এখানে মূলত ড্যাশের পরে ভিওয়ান অর্থাৎ ডাই রয়েছে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে দ্যান রয়েছে। আমরা এমন একটি রুল শিখেছিলাম যে ড্যাশের পরে ভিওয়ান থাকে এবং সেন্টেন্সটি শেষ হওয়ার আগে একটা দ্যান থাকে, সেখানে আমরা কী বসাই? উড রেদার। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে দেখো উড রেদার। উড রেদার মানে কি? বরং ভালো। উড রেদার শব্দের অর্থ কি? উড রেদার ফ্রেজটির অর্থ বরং ভালো। তাহলে এ ওয়ারিয়র উড রেদার ডাই, একজন যোদ্ধা বরং মারা যাবে দেন স্যারেন্ডার টু এনিমিস, শত্রুদের কাছে আত্মসমর্পণের চেয়ে একজন যোদ্ধা বরং মারা যাবে। উই ড্যাশ টেক অ্যান আমব্রেলা, ইট মে রেইন টুডে, তো আজকে বৃষ্টি হতে পারে, আমাদের বরং ছাতা নিয়ে বাইরে যাওয়া উচিত। তাহলে দেখো উই ড্যাশ টেক, ড্যাশের পরে ভিওয়ান রয়েছে এবং এটা কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে, বাইরে বৃষ্টি হতে পারে সেজন্য তুমি ছাতা নিয়ে যেতে পারো। এখন বৃষ্টি যে শিওর হবে সেটা কিন্তু কেউই জানে না, সেজন্য তুমি যদি ছাতা নাও সেটা কিন্তু তোমার ইচ্ছার ওপরে নির্ভর করবে, তুমি যদি নাও তাও হবে না নিলেও হবে। তো যেটা ইচ্ছার ওপরে নির্ভর করে এবং ড্যাশের পরে ভিওয়ান থাকে সেখানে কিন্তু আমরা হ্যাড বেটার বসাই, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হ্যাড বেটার। উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, আমাদের বরং ভালো হবে একটা ছাতা নিয়ে যাওয়া। তাহলে দেখো আমাদের এখানে ড্যাশের পরে ভিওয়ান থাকে এবং কি উচিত অর্থ দেয় কিন্তু ইচ্ছার ওপর নির্ভর করে, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে উই হ্যাড বেটার। দেখো হ্যাড বেটার, উই হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা, আমাদের একটা আমব্রেলা বা ছাতা নেওয়া উচিত। ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টুডে, তাহলে দেখো আজকে আবহাওয়া কেমন আছে, দুইটা শূন্যস্থান আছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন রয়েছে, তো এমন কিন্তু দুইটা ফ্রেজ রয়েছে, সেই দুইটা ফ্রেজ হচ্ছে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক। তাহলে এখানে আমরা কোনটা বসাবো? যেহেতু দ্য ওয়েদার একটা সাধারণ বিষয়, যদি সাধারণ বিষয় হয় অদ্ভুত কোনো কিছু না হয় তখন কিন্তু আমরা হোয়াটস লাইক ব্যবহার করি, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে হোয়াটস দ্য ওয়েদার লাইক টুডে, আজকের আবহাওয়া কেমন, তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে দেখো হোয়াটস লাইক। দুইটা শূন্যস্থান রয়েছে এবং শেষের জিজ্ঞাসা চিহ্ন, সাধারণ বিষয় যদি থাকে তখন আমরা অ্যান্সার করব হোয়াটস লাইক। দেখো আমাদের অ্যান্সার হোয়াটস লাইক। বেবি মম ড্যাশ এ গোস্ট ড্যাশ, তাহলে দেখো আমাদের এখানে শিশুর মা একটি ভূত দেখতে কেমন, ড্যাশ এ গোস্ট ড্যাশ, ভূত একটি অদ্ভুত জিনিস, যদি কোনো অদ্ভুত জিনিসের কথা বলা হয় তখন কিন্তু আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন, অদ্ভুত কোনো কিছু দেখতে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করি, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে হোয়াট ডাজ লুক লাইক, লুক লাইক, হোয়াট ডাজ লুক লাইক, হোয়াট ডাজ এ গোস্ট লুক লাইক, একটা ভূত দেখতে কেমন। ড্যাশ হ্যাজ বিন মেনি ইয়ার সিন্স আই স হিম, অনেক বছর আগে আমি তাকে দেখেছিলাম, সাবজেক্টের অবস্থানে শূন্যস্থান রয়েছে, তাহলে আমাদের এখানে কী বসবে বলতো? ইট, ইট হ্যাজ বিন মেনি ইয়ার সিন্স আই স হিম। দেখো আমাদের এখানে কিন্তু দুইটা ইটের ব্যবহার রয়েছে, আমরা সি নাম্বারে কিন্তু ইটের ব্যবহার করেছিলাম, আমাদের জে নাম্বারেও অ্যান্সার হবে কি? ইট। দেখো আমাদের অ্যান্সার হয়ে যাবে ইট, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম, অনেক বছর আগে আমি তাকে দেখেছিলাম। দেখো আমাদের এখানে কুমিল্লা বোর্ড 2019 সালে দুইটা ইটের ব্যবহার কিন্তু এসেছিল, ইট হ্যাজ বিন মেনি ইয়ার্স সিন্স আই স হিম। তো আশা করি তোমরা কুমিল্লা বোর্ড 2023 সালের সমাধান পর্বটি বুঝতে পেরেছো।